এবং এবারেও ব্রিটেনের বিভিন্ন শহরে 49টি শাখার মাধ্যমে পরিচালিত হচ্ছে দারুল কিরাত কোর্স। শুদ্ধ করে কোরআন শিক্ষার অনন্য প্রতিষ্ঠান হচ্ছে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট, যার প্রতিষ্ঠা করেছিলেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহিমাহুল্লাহ। দেশের সীমানা পেরিয়ে প্রবাসেও রয়েছে এর শাখা প্রশাখা। প্রতি বছরের ন্যায় এবারও ব্রিটেনের বিভিন্ন শহরে 49টি শাখার মাধ্যমে দারুল কিরাত কোর্স পরিচালিত হচ্ছে। দর্শক, দারুল কিরাতের কয়েকটি শাখা ঘুরে এসে এ নিয়ে আরও বিস্তারিত রিপোর্ট করছেন আমাদের সহকর্মী এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সাল। মানচেস্টার শাহজালাল মসজিদের মতো সামার হলিডেতে এভাবেই ব্রিটেনের বিভিন্ন শহরের মসজিদ কিংবা মাদ্রাসা থেকে কোরআন প্রশিক্ষণের আওয়াজ ছড়িয়ে পড়ে চারিদিকে। মানচেস্টার শাহজালাল মসজিদে বিগত 2007 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে এই খিদমত পরিচালনা করে আসতেছি। আমাদের এখান থেকে প্রতি বছর বেশ কয়েকজন ছাত্র দারুল কিরাতের কোর্স সম্পন্ন করে কারি সাহেব হওয়ার সুযোগ লাভ করতেছেন। আপনাদের বাচ্চাদেরকেও দারুল কিরাতে পাঠান এবং কারি হওয়ার সুযোগ দান করুন। প্রখ্যাত আলেমে দিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত দারুল কিরাতের খেদমত আজ ছড়িয়ে পড়েছে বিশ্বময়। We encourage all parents to send their children to Darul Qirat because learning the Quran is a fard upon every single Muslim. So as a parent, it is a duty upon us that we must fulfill by sending our children to Darul Qirat. এবারের সামার হলিডেতে গ্রেট ব্রিটেনে 49টি শাখার মাধ্যমে দারুল কিরাতের কোর্স চলছে। সম্প্রতি নর্দাম্পটনের শাখা পরিদর্শনে এসে এমনটাই জানান লতিফিয়া কারি সোসাইটি ইউকের জেনারেল সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট লতিফিয়া কারি সোসাইটি ইউকের অনুমোদনে এবৎসর 49টি শাখা আয়োজন করা হয়েছে, যেখানে কোরআনে করিমের সহিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা যেন আমাদের বাচ্চাদেরকে দারুল কিরাতে প্রেরণ করি এবং তাদেরকে কোরআনে করিমের সহি তিলাওয়াত শিক্ষায় উদ্বুদ্ধ করি। দারুল কিরাত ফুলতলি ট্রাস্টের উদ্যোগে আমরা নর্থহ্যাম্পটন ব্রাঞ্চও 133 জন ছাত্রছাত্রী নিয়ে আমরা দারুল কিরাত চালাইয়া যাইলাম। এদিকে সম্প্রতি ম্যানচেস্টার হাইড রটেনস্টল এবং রচটেল শাখা পরিদর্শন করেছেন লতিফিয়া কারি সোসাইটি ইউকের প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি এম এ ফাত্তাহ চৌধুরী। সামার হলিডেতে কোরআন শিক্ষার এই সুবর্ণ সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান বিভিন্ন কেন্দ্রের প্রধান কারি ও নাজিমগণ। শাহজালাল একাডেমি রোস্টেলে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টর ব্রাঞ্চ দক্ষ কারি সাহেবগণের দ্বারা কেরাত শিক্ষা দেওয়া হচ্ছে। এর দ্বারা কমিউনিটির মুসলিম বাচ্চারা অনেক উপকৃত হবে। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের আন্ডারে শাহজালাল মসজিদ ইসলামী সেটার রোটেস্টের আমরা 40 পর্যন্ত বাচ্চাদের ক্লাস চলে, আর আলহামদুলিল্লাহ আমরা কমিউনিটির মানুষের স্বতঃস্ফূর্তভাবে আমরা সাহায্য সহযোগিতা করা। দারুল কিরাতের মাধ্যমে কোরআনের খেদমত ছড়িয়ে পড়ুক ব্রিটেনের প্রতিটি মুসলিম ঘরে, এমনটাই প্রত্যাশা সবার। এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল, এনটিভি ইউরোপ নিউজ।